সম্মানিত সভাপতি, আল জামিয়া সালাফিয়া রাজশাহী এবং ডাঙ্গিপাড়ার, রাজশাহী এবং নারায়ণগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমার শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد। عن صاحب رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان امر المؤمنین کلہ عجب لا یقضی اللہ الا کان خیرا لہ ইন আসাবাতহু দাররা ও ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু সাররা ও শাকারা ফাকানা খায়রান লাহু। রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 7/2/2019 রোজ বৃহস্পতিবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা এর সম্মেলন উপলক্ষে সূচনামূলক আপনাদের সাথে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা উল্লেখিত কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। এ বাচ্চা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? সামনে বসো। আর তোমরা কোনো কাজ বসো এখন। তোমার কি কাজ? বসলে বেড়ে যাও। তোমরা যারা ছেলেরা আছো, তোমরা পরিবেশ সুন্দর করার চেষ্টা করো। তোমরা আপোষে এলোমেলো থাকবে না, গল্প করবো না কোনোদিনই। ভাই বোন, যেহেতু আপনাদের লক্ষ্য উদ্দেশ্য দিন জানা আমল করা, বহু কষ্ট করে পয়সা ব্যয় করে এসেছেন, তা অবশ্যই যেন সুন্দর হয়, তাকে যেন যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন, এ ব্যাপারে চেষ্টার অভাব না থাকায় আমরা একান্তভাবে কামনা করি। অপ্রয়োজনীয় কথাও গল্প করার সুযোগ নেবেন না। ঘরে বসে মসজিদে বসে গল্প করার প্রয়োজন মনে করবেন না। আমরা আজকের সম্মেলনের সূচনার আলোচনায় সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি যা দিয়েছি এর উপরে, তাহলে আমি তোমাদের অনুগ্রহ আরো বেশি করে দিব। তার অনুগ্রহের অভাব নেই, মানুষ জানে না, বুঝে না,
নেওয়া প্রয়োজন মনে করে না, নেওয়ার পথ অবলম্বন করে না। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের এই অনুগ্রহ আসো আরো বেশি করে দিব। অলাইন কাফার তুম, আর যদি শুকরিয়া আদায় না করো। মনে রেখো, ইন্না আযাবি লাশাদিদ, আমার শাস্তি বড় কঠোর। যারা আমাকে মানেনি, আমি তাদের শাস্তি দিতে কম করিনি। অতীন ডোমর ফলের কসম, অজাইতুন জাইতুন ফলের কসম, অতুর সিনিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ মক্কা শহরের কসম, আমি অবশ্যই অবশ্যই মানুষকে অতীব সুন্দর আকৃতিতে ভালো কাঠামোতে সৃষ্টি করেছি। যদি আমাকে না মানে, তাহলে আমি তাদেরকে আবার সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত অনুগ্রহ বেশি করে দিব, আর যদি আমার শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞ হয়, তাহলে আমি তাদের শাস্তি বেশি করে দিব, আমার শাস্তি বড় কঠোর, আমার ধরা বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়া আপনাদের আল্লাহর পক্ষ থেকে অনেক 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 বড় অনুগ্রহ। সময়ে সময়ে আমি সিজদা করে শুকরিয়া আদায় করি। 2015 সালের 17ই ডিসেম্বর যখন আমি অবগত হলাম নওদাপাড়া মাদ্রাসায় থাকা হচ্ছে না, তখন নিরুপায় হয়ে কান্নাকাটির মাধ্যমে দিন রাত কালাতিপাত করছিলাম। ভাবছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যাব কি, জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে থাকতে পারি না, ঢাকায় থাকা কি সহজ সম্ভব হবে। এরকম সময়েই ডাঙ্গিপাড়ার কিছু দিনী ভাই দুঃখ বেদনা সমস্যা অনুভব করে হোক বা না করে হোক, আমাকে বারবার অনুরোধ স্বাগতম জানালেন, আসেন ডাঙ্গিপাড়ায়, দিনই কাজ করেন, আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পরামর্শ থাকবে। সেই দিনের দুর্দিনের কথার হিসাবে আজকে এই বিশাল পরিধিতে, এই বিশাল পরিধে এক প্রতিষ্ঠান দেখছেন আমার অবগতিতে, এদেশের মাটিতে এত বিশাল এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান, দিনই প্রতিষ্ঠান আছে তা আমার জানা নেই। তাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার এটাই সবচেয়ে বড় মাধ্যম। তারই ভিত্তিতে
আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যা আমি বলেছি, অলাম্বিও মিন কাবলি, আমার পূর্বে সকল নবীগণ বলেছেন। আরাফার দিনের দোয়া সবচেয়ে দামি দোয়া, আমি যা বলেছি তা সবচেয়ে দামি দোয়া, আমার পূর্বে সকল নবীগণ যা বলেছেন তা সবচেয়ে দামি দোয়া, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি এক, প্রশংসা তার, রাজত্ব তার, সবচেয়ে বড় তিনি, সর্বশক্তিমান তিনি, তিনি যে সব কিছু করতে পারেন, জামিয়া সালাফিয়া তার জাজল্য প্রমাণ। আমি একজন নিঃস্ব মানুষ, আমি কিছু করতে পারব এরকম কোনো ক্ষমতা, কোনো কলাকৌশল, কোনো বুদ্ধি আমার মাঝে আমি অনুভব করি না। এরপরে আল্লাহর বিশাল সন্তুষ্টি দেখছেন, এই মুহূর্তে এখানে 900 ছেলে, 500 মেয়ে, 1400 ছেলে মেয়ে অবস্থান করছে আবাসী। ৩৬ জন শিক্ষক, 19 জন শিক্ষিকা, 24 জন কর্মচারী এখন আপনাদের মাঝে এই মুহূর্তে অবস্থান করছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে প্রতি মাসে এখন বেতন লাগে 12,15,000। আপনি শুকরিয়া আদায় করবেন না? সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করেন তবুও কতটুক হবে আমি তার নিজেও ভালো বুঝি না। তবে শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে উত্তম পথ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেটাই বলছি, আলহামদুলিল্লাহ। তার সাথে আরো একটি কথা যোগ করি যা তিনি খুব পছন্দ করেন, যা তাকে খুব ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল কালাম আরবা, আল্লাহর প্রশংসা হিসাবে সবচেয়ে উত্তম কালেমা চারটি, আল্লাহর গুণগান হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা চারটি, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নে আমরাল মুমিনিনা কুল্লাহু আজাবুন, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সব কাজই আশ্চর্য, নিশ্চয় পুরুষ মুমিন পুরুষ নারীর সব কিছুই অতীব প্রিয় আল্লাহর কাছে, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সব কিছুই অতীব উত্তম, অতীব আশ্চর্য। লা ইয়াজিল্লাহু
ইল্লা কানা খায়রান লাহু, আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীর জন্য যা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য ভালো, কেননা তার বৈশিষ্ট্য ভিন্ন। মুমিন পুরুষ নারীর জন্য আল্লাহ যা সিদ্ধান্ত নেন সেটাই তার জন্য কল্যাণকর উত্তম। অফি রেওয়ায়াতিন অন্য এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, সব কিছুই ভালো, বিপদও ভালো, সপদও ভালো, সব কিছুই ভালো, সব কিছুই কল্যাণকর, সব কিছুতে নেকি আছে, এই সুযোগ একমাত্র মুমিন পুরুষ নারীর। কেন? ইন আসাবাথু দাররাও, যদি মুমিন পুরুষ নারীকে কোনো বিপদ এসে লাগে, কোনো সমস্যা যদি এসে পড়ে, সবারা তাহলে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল্লাহ, তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায়, তখন এটা তার জন্য কল্যাণ হয়ে যায়, তখন এটা তার জন্য সুন্দর হয়ে যায়। অয়ন আশাবাথু সর্রাও, আর যদি তার কোনো সুবিধা হয়ে যায়, তার উপরে যদি আল্লাহর কোনো কল্যাণ চলে আসে, সাকারা, তখন শুকরিয়া আদায় করে, তখন বলে আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রান লাহু, তার জন্য এটা কল্যাণ হয়ে যায়। বিপদ আসলেই ধৈর্য ধারণ করে, দুশ্চিন্তায় পড়ে না, কল্যাণ আসলেই শুকরিয়া আদায় করে, এই বড় সুযোগ একমাত্র মুমিন পুরুষ নারীর জন্য। বিপদ আসলে ধৈর্য ধারণ করা কাজ মুমিন পুরুষ নারীর, কল্যাণ আসলে শুকরিয়া আদায় করা কাজ মুমিন পুরুষ নারীর। মর্মে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণেই আমি আপনাদেরকে মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলি, যে একটু বেশি না পারলেও কোনো সময় সময়ে সময়ে বলবেন, আল্লাহ জামিয়া সালাফিয়াকে কবুল করো। উপরে যদি কবুল হয়ে যায়, তাহলে মানুষের ঠেকার কোনো পথ থাকে না। 2016 সালের 16 জুলাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী শুরু হয়। বোখারির দার্স দিয়ে সর্বপ্রথম দার্স আরম্ভ হয় বোখারির 20 জন ছাত্র দিয়ে, যা ভারত বাংলাদেশ পাকিস্তানে আর কোথাও ঘটেছে তা ইতিহাস বলে না। কি দিয়ে শুকরিয়া আদায় করবেন কিছু তো জানা নাই, বলেন আলহামদুলিল্লাহ। আর এইটুকুও বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমা তামে দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, জিহ্বাই অতীব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় ভারী অতীব ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে প্রিয় অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আজকের সম্মেলনের সূচনায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আমরা আন্তরিকভাবে যারা আমাদের এখানে আসার ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের এই শ্রমকে কবুল করেন। সম্মানিত দিনী ভাই বোন, সূচনার আলোচনায় আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে স্বাগতম জানাই। আপনারা বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের উত্তম বিনিময় দান করেন। জাজাকুমুল্লাহ খায়ের। আপনারা অবগত আছেন আমাদের এই সম্মেলনে দেশের বড় বড় স্কলার, যারা উন্নত মানের উচ্চ শিক্ষিত মানুষ, জনাব জ্ঞানীগুণী ডক্টর মুসলেহুদ্দিন, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর লোকমান, ডক্টর এমাম হুসাইন, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর এমামউদ্দিন, জনাব মাওলানা কাজী ইব্রাহিম সাহেব, এদেশের সবচেয়ে বড় আলেম আমার বিবেচনায় মাওলানা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আরও দেশবর্ণ আলেম ওলামা আপনাদের সামনে সময়ে সময়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, আমরা সূচনায় আপনাদের এই কথা জানিয়ে রাখি। আর আমি খাকসার ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যে নিয়ে দোদা আপনাদের সামনে আরও তিনবার উপস্থিত হব বলে আশাবাদী ইনশাআল্লাহ। রাতে আসব, জুমার খুতবায় থাকব, আগামীকাল রাত্রে থাকব ইনশাআল্লাহ। মুজাফফর বিন মহসিনও আপনাদের সামনে তিনবার উপস্থিত হবে, তাদের এইভাবে কর্মসূচি আমি অবগত। প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে উপস্থিত হবে। প্রতিষ্ঠানের যারা এবছর বোখারি শেষ করল, ছেলে মেয়ে হাফেজ, তাদের কিছু কথা একসময় আপনাদের পেশ করা হবে। এরপরে আপনারা খুব সুশৃঙ্খলভাবে অপ্রয়োজনীয় সময় কোথাও ব্যয় না করে সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আমরা আন্তরিকভাবে আপনাদের উপরে দাবি ও আশাবাদী। সাথে সাথে আগামীকাল 9টা থেকে 12টা পর্যন্ত ছেলেদের পুরস্কার বিতরণী থাকবে। মাসিকাল ইতেসাম নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা হবে। জামিয়া সালাফিয়া নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করেন, এই নিয়ে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। উল্লেখিত বিষয়গুলি সামনে রেখে সূচনামূলক সংক্ষিপ্ত কথা আমার পক্ষ থেকে আপাতত এখানেই শেষ করো তো বলছি আল্লাহ। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার নবীর ওই কথাটি আমি অন্তর থেকে বিশ্বাস করি। আল্লাহুম্মা লামানি লিমা আতাইতা ওয়ালা মউতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিন কাল জাদ। তুমি যাকে যা দিবে তাকে তা কেউ ঠেকাতে পারবে না, তুমি যাকে যা দিবে না তাকে তা কেউ দিতে পারবে না। কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে বিচারের মাঠে টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি আমার মনে পড়ে, তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন। আপনাদের জামিয়া সালাফিয়ার চোখের সামনে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী তার উল্লেখযোগ্য জাজল্য প্রমাণ। সকলের শ্রম কবুল করুক আল্লাহ,
আল্লাহর কাছে জোরালো দাবি রেখে আপনাদের এই সম্মেলন সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে জোরালো আশা ব্যক্ত করে আমার সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া